প্যান্ডেলটা ভিন্ন জায়গায় হওয়ার কথা ছিল, ইমার্জেন্সি একটি জায়গা থাকার কারণে কিন্তু মাহফিলটা করতে সক্ষম হয়েছি, চতুর্থ হয়েছে আলহামদুলিল্লাহ। এই বড় ধর্মরা দক্ষিণ ভারত যুব সমাজ প্রমাণ করে দিয়েছে যে আমরা ঝড় বাদল কিংবা বৃষ্টিতে বৃষ্টিকে ভয় পেয়ে আমরা আল্লাহ আর নবীর মহব্বতের পথ থেকে দূরে চলে যাইনি। আমাদের যতটুকু সম্বল যতটুকু আছে তা দিয়ে আমরা আল্লাহ এবং রাসূলকে স্মরণ করব। আজকে মাহফিলটা হচ্ছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি শুনতে পেলাম এটা হিন্দুদের জায়গা নাকি, ঠিক আছে, এটার নামই বাংলাদেশ। আর এটার নামই ইসলাম। মুসলমানদের প্রতি একটি সদয় মনোভাব, আর মুসলমানরা বিধর্মীদের প্রতি যে মনোভাব, সাম্প্রদায়িক সম্প্রীতি, এটার কথাই আমার রাসূল বলেছেন, সবার সুখে হাসব আমি, কাঁদব সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারি। এই জায়গাটা শুনলাম হিন্দুদের, বৃষ্টি হয়েছিল সেই জায়গাটা কি হিন্দুদের ছিল? কাদের ছিল? এই সুন্দর একটি জায়গা, আমরা বাংলাদেশের মানুষ কিন্তু বড় চমৎকার, এক মহব্বতের একটি জায়গা বাংলাদেশ, অনেকে বোঝে না। আমার বাংলাদেশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিমদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি, আপনি সারা বিশ্ব ঘুরে দেখেন এই বাংলাদেশের মতো আপনি পাবেন না। এই জন্য আজকের এই মাহফিলটা আমরা এখানে করতে পারছি। যুগে যুগে আপনি দেখেছেন বহু ভিন্ন ধর্মের মানুষগুলো এই কোরআনের আওয়াজ শুনে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইসলামের মধ্যে কোন জোর জবরদস্তি নাই। ইসলাম এমন একটা ধর্ম, মন্দির ভেঙে মসজিদ বানায় বা পারমিশন দেয় না। ইসলাম এমন একটা ধর্ম, মন্দির ভেঙে সিঙ্গিটা যায় মসজিদ বানায় বা পারমিশন দেয় না। এটার নাম ইসলাম। আমি আপনি আমরাই বাংলাদেশ, ঠিক না? ঠিক চেয়ারম্যান স্যার বলছেন বারবার আপনারা ওনাকে নির্বাচিত করেছেন, উনি কিন্তু একটা আবেগ আপ্লুত হয়ে যাচ্ছিল। আমি খেয়াল করেছি বক্তব্যে যে আপনারা যে এত ভালোবাসেন এই প্রতিদান, উনি আপনাদের কি দিবে, উনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন, আপনারা ওনার কাছে দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন ভালো রাখে, বলুন আমিন।